নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে। চারজনের বিরিয়ানি রান্না করার জন্য যা যা সামগ্রী লাগবে, প্রথমে বাসমতি চাল, মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহী মরিচ বা সাদা মরিচ, শাহী জিরা, জায়ফল, স্টার আনিস, জায়ত্রী, বড় এলাচ। আলুটা 2 পিঠ ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিলাম খানিকটা, দিয়ে পেঁয়াজ দেব, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা অল্প ভাজা হলে আদা রসুনের পেস্টটা দিতে হবে। এবার একটা বাটিতে অল্প একটু জল দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর গরম মশলাটা গুলে নেব।
মশলা কাঁচা গন্ধটা চলে গেলেই মুরগির মাংসটা এর মধ্যে দেব। মশলা কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি মুরগির মাংসটা দিচ্ছি। এবার মাংসটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার মিনিট 15 তাকে কষাতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসে চালটা বসানোর জন্য করার জন্য জল চাপাবো। যে বাসমতি চাল করার জন্য হাঁড়িতে জল বসালাম, এবার এর মধ্যে দারচিনি, এলাচ, লবণ, এবার জল ফুটলে চাল দেব। জল ফুটে গেছে, এবার আমি জলের মধ্যে চাল দিচ্ছি। চাল থেকে আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দানাটা ভালো করে বড় বড় মাংসটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি, গ্যাস জ্বালাচ্ছি, কুকারটা বসিয়েছি, এটা ননস্টিক কুকার। চালটা অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, আমি এটা দমে বসানোর প্রিপারেশন করছি। অল্প একটু ঘি দিলাম, এটা গরম হোক। চারিদিকে একটু নিচের দিকটা লাগিয়ে নিলাম। এবার প্রথমে এক পোস্ত, চাল আমি নিচে দিয়ে নিচ্ছি।
গরম মশলাটা গ্রাইন্ড করে রেখেছি সেটা গরম মশলা দিলাম। গোলাপ জল দেব 3 চামচের মতো, কেওড়া জল দেব 3 চামচের মতো, মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা। ভালো করে এটা মিশিয়ে নেব, নিয়ে উপর দিয়ে ডিম দেব। শেষে আবার উপর দিয়ে ঘি দিয়ে দেব। মিনিট 10 কিভাবে বসিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে, দেওয়ার পরে আরো মিনিট 15 দমে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে পরিবেশনের জন্য খুলছি। যেহেতু এটা ঘরোয়া বিরিয়ানি, তাই এর মধ্যে আমি ভাতটাকে রং করার জন্য কোনো কিছু ব্যবহার করিনি।
আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।